ଆପଣମାନଙ୍କୁ ଏହି ଭିଡ଼ିଓକୁ ସ୍ୱାଗତ ଆମେ ପୂର୍ବ ଭିଡ଼ିଓରେ ତ୍ରିକୋଣମିତୀୟ ଅନୁପାତ ଅର୍ଥାତ୍ ଟ୍ରିଗ୍ନୋମେଟ୍ରିକ୍ ରେସିଓଜ୍ ଉପରେ ଆଧାରିତ ଏକ ଆକର୍ଷଣୀୟ ଉଦାହରଣ ଦେଖିଥିଲେ ଆଜି ଏହି ଭିଡ଼ିଓରେ ଆମେ ତ୍ରିକୋଣମିତୀୟ ଅନୁପାତ ଗୁଡ଼ିକ ବ୍ୟବହାର କରିବା ସମୟରେ ଆସୁଥିବା ପଦଗୁଡ଼ିକ ଦୃଷ୍ଟିରେଖା ଦୃଷ୍ଟିବିନ୍ଦୁ ଉନ୍ନତିକୋଣ ଏବଂ ଅବନତିକୋଣ ବିଷୟରେ ଜାଣିବା তে চাল এই পদগুড়িক বিষয়ে আলোচনা করা যেতে বেড়ে কৌশি ব্যক্তি নিজের দৃষ্টি অর্থাৎ বিন্দু ও রু কৌশী বস্তুর শীর্ষবিদু পি কু দেখ তেব এই দুইটি বস্তুগুড়ি সংযুক্ত করুবা রেখা ও পি কু দৃষ্টি রেখা অর্থাৎ লাইন অফ সাইট যায়। তে আমি কোপার যে যে বিদু বস্তু পি কু যায়। আমি তাহলে দৃষ্টিবিদু বা পয়েন্ট অফ ভিজন কে যদি কৌশি বস্তু পি ব্যক্তি আখি অর্থাৎ বিন্দু ও মধ্যে গতি অনুলম্ব রেখা বা হরাইজ লাইন ও কিউরু উপর রু উপর আড়াই তেবে ব্যক্তিঙ্ দ্বারা সেই বস্তুকে অনুলম্ব রেখা সহিত যেত কোণর নিজ দৃষ্টি উপরক উঠাইব পড়ে সেই কোণকু উন্নতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ এলিভেসান যায়। অর্থাৎ চিত্র চিত্রসাহায্যের কাজ যে দৃষ্টিরেখা এবং অনুলম্বেখার উৎপন্ন কোণ পিও ক্যুক উন্নতি কোণ কুযায় তে তুমি এবে অবনতি কোণ বা আঙ্গেল অফ ডিপ্রেসন কাহকু কুযায় একদম ঠিক যদি কৌশি বস্তু ব্যক্তি আখি মধ্যে যাওয়া অনুলম্বরেখার তল আড়ি তে দৃষ্টিরেখা ওআর এবং অনুলম্বরেখা ও মধ্যরে মধ্যে উৎপন্ন হাউব কোণ কিউ ও কু অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেসন যায়। এই ভিডিওরে আমি দৃষ্টিরেখা উন্নতি কোণ এবং কোণ বিষয়ে শিক্ষা কলে পরবর্তী ভিডিওরে আমি উপরে বর্ণনা করা পদগুড়িকর প্রয়োগ সহ কিছু মজাদার উদাহরণ দেখা